রাজ্যে শ্মশানগুলির উন্নতির ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যকে সামনে রেখে কলকাতা পুরো এলাকায় সিডিডি মহাশ্মশানের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এই দিন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম এই পুনর্গঠন ও সংস্কারের কাজের উদ্বোধন করেন। তিনি এই দিন জানান, এমআইসি তারক সিং এর উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য মোট 10 কোটি টাকা ব্যয় করবে কলকাতা পুরসভা। সংস্কারের পর সিডিডি মহাশ্মশানে এয়ার কন্ডিশন বিশ্রামাগার ব্যবস্থা থাকবে বলে জানান মেয়র। এখানে প্রায় 8.5 কোটি টাকা দিয়ে পুনর্নবীকরণ হলো সিইটি শ্মশান, এবং এই জমিটা নিতে তারক সিং সাহেব অনেক সাহায্য করেছেন এবং আমাদের প্রায় 1.5 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু একটা ভালো জিনিস আমাদের বেহালার মানুষের জন্য, টালিগঞ্জের মানুষের জন্য, এটা খুব এটা অনেক দিনের একটা ডিমান্ড ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এইটাকে নতুন করে করার জন্য, এবং এটা আজকে সম্পূর্ণ হলো। 4টে ইলেকট্রিক আর 1টা কাঠ, এসি হল, পুকুর, এগুলো সব করে কার পার্কিং সব করা হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নতুন বছরে বেহালার মানুষকে উপহার দেওয়া। না না, সব জায়গায় হয়েছে। আমাদের কেওড়াতলা অলরেডি এক্সটেনশন হয়ে গেছে, নিমতলা এক্সটেনশন হয়ে গেছে, এবং নতুনভাবে অন্য অন্য যে শ্মশানগুলো আছে সেগুলো আমাদের নতুনভাবে সব তৈরি হচ্ছে, এবং সারা বাংলা জুড়ে প্রায় 63টা আমাদের ইলেকট্রিক চুল্লি KMD এর তরফ থেকে বসানো হচ্ছে। গঙ্গার জল হবে যাতে মানুষকে গঙ্গায় না যেতে হয়, এবং পরিকাঠামো তৈরি করে দেওয়া হবে যাতে মানুষ পুরোহিত পুরোহিত থেকে তাদের কাজটা করতে পারে। এখানে এয়ার কন্ডিশন হল হবে পুরো। তারপরে মানে মৃতদেহ আনলে যে কি একটা সঙ্গীত হয় ওটা আর চালু আছে, ওটা আরও আপগ্রেড করা হবে। এখানে একটা বড় বাড়ি হয়েছে, তারা যে জায়গাটা ছেড়েছে আমরা পার্কিংটা ওখানে শিফট করে দিচ্ছি এর পাশেই, যাতে শ্মশানটা আরও খোলামেলা হয়। এর পেছনে একটা পার্ক আছে, এই বুস্টিং স্টেশনের উপরে প্রায় 2 বিঘে, ওইটাকে জুড়ে দেওয়া হচ্ছে সাথে শ্মশানটার সাথে।